রবিবার রাতের ঘূর্ণিঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে মোহনপুর মহকুমার লেফুঙ্গা ব্লক, বামুটিয়া ব্লক এবং মোহনপুর ব্লকের অধীন বহু বাড়ি ঘরের ক্ষয়ক্ষতি হয়েছে। গাছপালা ভেঙে পড়েছে, প্রায় 1000-এরও বেশি পরিবার 14টি শরণার্থী শিবিরে আশ্রয় নিয়েছেন। ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন উপজাতি কল্যাণ মন্ত্রী মেবার কুমার জমাতিয়া। ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে সাহায্যের আশ্বাসও তিনি দিলেন। রবিবার রাতের ঘূর্ণিঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে মোহনপুর মহকুমার লেফুঙ্গা ব্লক, বামুটিয়া ব্লক এবং মোহনপুর আরটি ব্লকের বেশ কিছু এলাকা। কাল বৈশাখীর ঝড়ে তছনছ হয়ে যায় বহু গ্রাম, বাড়িঘর ভূপাতিত, প্রায় 2500 ঘর বাড়ি ভেঙে পড়েছে, ছাউনি উড়ে গেছে, রাবার বাগান তছনছ হয়েছে। সোমবার রাত পর্যন্ত প্রাপ্ত খবর, লেফুঙ্গা ব্লকের অধীন 14টি শিবির খোলা হয়েছে। এখন পর্যন্ত 1000 মানুষ শরণার্থী শিবিরে আশ্রয় নিয়েছেন। রবিবার রাতে পরপর দুইবার ঝড় বয়ে যায় রাজ্যের উপর দিয়ে। যদিও ঘূর্ণিঝড় বয়ে যাওয়ার পূর্বাভাস আগে দিয়েছিল আবহাওয়া দপ্তর, এদিন রাতে ঘন্টায় প্রায় 200 কিলোমিটার বেগে ঝড় বয়ে যায় সব জেলার উপর দিয়ে। এতে লেফুঙ্গা ব্লকের ব্যাপক ক্ষতি হয়। বৌছংনগর এডিসি ভিলেজে উত্তর বৌছংনগর এডিসি ভিলেজ এলাকায় সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়। লেফুঙ্গা ব্লকের প্রায় 1400 পরিবার হাবিলদারপাড়া এসপি স্কুলে, লেফুঙ্গা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র, রাজঘাট জেবি স্কুল সহ অন্যান্য স্থানে শরণার্থী শিবিরে আশ্রয় নিয়েছেন। খানা জাফা করে তিনটা বাইতব উপজাতি কল্যাণ মন্ত্রী মেবার কুমার জমাতিয়া। তিনি ক্ষতিগ্রস্ত পরিবার পিছু প্রাথমিক ভাবে 5000 টাকা, দ্বিতীয় পর্যায়ে 9000 টাকা এবং পরবর্তী সময়ে ক্ষয়ক্ষতি অনুধাবন করে ক্ষতি পূরণ করা হবে বলে জানান। Under Lefunga RD blocks, and we have seen that most of the house was damaged and tin is broken, even there some animal also lost, some property was totally damaged, some crops and the rubber also have damaged, and I asked DM to survey the report to assess the lost property, and immediately requirement is food we have to supply and the medicine have to supply and the water. These three most important is emergency you have to supply, and I told DM that he'll do the necessary action. অন্যদিকে বামুটিয়া ব্লকের অধীন বেশ কিছু জায়গায় রাবার গাছ ভেঙে পড়ে, এতে ক্ষুদ্র রাবার চাষীরা ক্ষতির মুখে পড়েছেন। ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন বিধায়ক কৃষ্ণ ধন দাস, ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন বিধায়ক। এদিকে আবহাওয়া অফিস আগামী 24 ঘন্টায় ঝড় বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে। বামুটিয়া লেফুঙ্গা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, হালাপুর।